বাংলাদেশ সরকার ভূমির অবক্ষয় রোধে ব্যাপক হারে বনায়ন করছে বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। বিশ্ব মরুময়তা ও খরা প্রতিরোধ দিবস 2022 উদযাপন উপলক্ষে এক সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে ভূমি অবক্ষয় রোধ এবং খরা প্রশমনে ভূমি অবক্ষয় নিরপেক্ষ দেশ করার লক্ষ্যে কাজ করছে সরকার। কাজ চলছে বন উজাড় রোধ, বনাঞ্চলে পুনরুদ্ধার, নতুন বন সৃষ্টি, জীবন বৈচিত্র্য সংরক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, ভূমির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রকল্পের। এসব প্রকল্প বাস্তবায়নে জনগণের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বৃক্ষরোপণ করলে সফল হবে বাংলাদেশ।